হ্যালো স্টুডেন্টস, আমরা এখানে প্রোগ্রামিং পোর্শনটাতে চলে এসেছি। আমরা এখানে দেখবো কিছু ছোট ছোট প্রোগ্রাম তোমাদের অল্প সময়ের মধ্যে কিছু দেখানোর জন্য। এখানে আমরা শুরু করবো এইচটিএমএল হেডিং দিয়ে। তার আগে জানিয়ে নিই এটা কি আসলে। এটা একটা টেক্সট এডিটিং সফটওয়্যার। এটা দিয়ে তুমি যত কিছু যত প্রোগ্রামিং আছে, যত মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে, লেখার জন্য যে সফটওয়্যার দরকার তার জন্য আছে, নোটপ্যাড আছে। আমি এখানে ইউজ করেছি নোটপ্যাড প্লাস প্লাস। এটা তুমি গুগলে সার্চ দিয়ে পেতে পারো, ফ্রি অপশন। অফকোর্স ইউ ডোন্ট হ্যাভ টু পে। ওকে, পে করা লাগবে না। দ্বিতীয় জিনিসটা আমার লাগবে, এটা এই যত লেখালেখি আছে সব এই এই পেজে লিখবো আমরা, এবং আউটপুট দেখবো আমরা যে কোনো ওয়েব ব্রাউজারে। আমি এই এখানে ইউজ করেছি গুগল ক্রোম। এখানে দেখতে পাচ্ছ আমি একটা ট্যাগ ইউজ করছি H1। এখানে H1 ট্যাগ বেসিক্যালি এইচটিএমএল হেডিং এর জন্য তো যতগুলো ট্যাগ আছে তাদের 6টি ট্যাগ রয়েছে, H1 থেকে H6 পর্যন্ত, H1, H2, H3, লাইকওয়াইজ H6 পর্যন্ত। এগুলো সবই কন্টেন্ট ট্যাগ। প্রত্যেকটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং রয়েছে। দেখতে পাচ্ছ এখানে H1 ওপেনিং আছে, ক্লোজিং আছে। এখানে আমি লিখেছি হ্যালো, ওয়েলকাম টু DMRC। এই প্রোগ্রামটা তুমি লিখবে, লেখার পরে সেভ করবে। অবভিয়াসলি সেভ করতে হবে .htm, .html বা .htm এক্সটেনশনে। লেখাটা তুমি একটা ফোল্ডার তৈরি করে নিবে তোমার ডেস্কটপে বা যে কোনো ড্রাইভে, HTML নামে একটা ফোল্ডার তৈরি করে নিবে। এটা ভালো, অবভিয়াসলি এটা ভালো অপশন। লেখো প্রোগ্রামটা HTML, হ্যালো .html আমার এখানে প্রোগ্রামটার নাম, HTML লিখেছি। এই .html অংশটা খুবই জরুরি, যদি এটুকু না দাও তোমার কোনো পেজই কাজ করবে না। সেভ করো। ওকে, সেভ করা হয়ে গেল। এখন আমি এটা ওপেন করবো একটা প্রোগ্রামে। কন্ট্রোল ও চাপো, কন্ট্রোল ও চাপে তোমাকে সেই পেজে নিয়ে যাবে। ওপেন ডায়ালগ বক্স আসবে, এখানে হ্যালো .html লেখা আছে। এখানে আমি ওপেন করি, দেখতে পাচ্ছ হ্যালো ওয়েলকাম টু DMRC। এখানে আমার H1 ট্যাগ ইউজ করেছি। এই জিনিসটাই যদি আমি H1-এর পরিবর্তে বাকি যে ট্যাগগুলো রয়েছে এখানে আমি আরো কয়েকটা ইউজ করেছি তোমাদের জাস্ট দেখানোর জন্য, ডেমো দেওয়ার জন্য। এখানে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, এসিসি H1, এটা H2, H3, H4, H5, আসলে H6 পর্যন্ত রয়েছে। H6 এটি বোঝানোর জন্য যে আমাদের H6 পর্যন্ত রয়েছে। H6, H4 যেটা দিয়ে শুরু করবে তা দিয়ে শেষ হবে। এখানে প্রতিবার যখনই কোনো প্রোগ্রাম কিছু লিখবে প্রতিবার তুমি সেভ বাটনে চেপে নিবে, অথবা কন্ট্রোল এস। এখানে আমি সেভ বাটনে ক্লিক করলাম, সেভ। ওয়েব ব্রাউজারে যাও, কন্ট্রোল ও চাপতে হবে। বারবার চাপার দরকার নেই, বারবার কন্ট্রোল ও। একবার যদি ওপেন করে রাখো, এখন শুধু রিফ্রেশ বাটনে চাপলেই হবে। রিলোড দিস পেজ, রিলোড করলাম। দেখো H1-এর জন্য লেখাটা একটু মোটা হয়ে এসেছে, H2-এর জন্য একটু চিকন, H3, H4, এটা H6। দেখতে পাচ্ছ H1 সবচেয়ে বড় লেখার জন্য। যখন কোনো প্যারাগ্রাফ লিখবে সে প্যারাগ্রাফ একটা শিরোনাম থাকবে। শিরোনাম দেওয়ার জন্য অবভিয়াসলি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকারের আকার দিতে হয় তোমাকে। আর এই শিরোনাম দেখার জন্য 6টি ট্যাগ রয়েছে। এই গেল তোমার HTML হেডিং, HTML প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লেখার জন্য আমরা যা লিখি বেসিক্যালি, যা ট্যাগ যেই ট্যাগ রয়েছে সেটাকে আমরা পি ট্যাগ দ্বারা সূচিত করি। ট্যাগ হচ্ছে পি। ওয়েব পেজে কোনো বড় তথ্য বা বর্ণনা সুন্দরভাবে উপস্থাপনের জন্য একাধিক প্যারাগ্রাফ আকারে লেখা হয়। HTML-এ প্যারাগ্রাফ লেখার জন্য যে ট্যাগটা আমরা ইউজ করি সেটা হলো পি ট্যাগ। এখানে তুমি যা লেখো, হ্যালো দিস ইজ ইয়োর অ্যানসার, এখানে ট্যাগটা ক্লোজ করে দিই আমরা প্যারাগ্রাফটা। এটা বিশেষত তোমরা আরো পরে জানতে পারবে, এটা নিয়ে আমার অনেক কাজ করবে। এখানে ব্রাউজারের মাধ্যমে প্রত্যেক প্যারা অ্যাক্সেস করার জন্য প্রত্যেক প্যারা শেষে পিআর ট্যাগ, বিআর ট্যাগ যদি আমরা দিই, বিআর ট্যাগ দিলে আমার নতুন লাইন শুরু হবে। আমি যদি না লিখি তাহলে একটি লাইনেই প্যারাগ্রাফ মধ্যে যা লিখছো একটি লাইনের মধ্যেই আসবে। আর এই পি ওপেন করেছো, এই পি ক্লোজ করেছো, পুরোটা একটা লাইনের মধ্যে আসবে। আর যদি তুমি বিআর ট্যাগ ইউজ করো মাঝখানে, সেটা আমি একটু পরে বলছি, আগে একটু দেখে নিই আমরা কি হয়। আসলে সেভ করতে হবে, এগেইন সেভ, রিলোড সেভ করো, ব্রাউজার অপশনে যাও, F5 চাপো অথবা রিলোড দিস পেজ।
F5 চাপলাম, দেখো তোমার লেখাটা এসেছে, হ্যালো দিস ইজ ইওর আনসার, কিন্তু লেখাটা একটা লাইনে এসেছে। তুমি যদি চাও না আমি লাইনটা ভেঙে দিব, তাহলে তুমি মাঝখানে একটা ট্যাগ ইউজ করবে, এটাকে আমরা বলি একটা এমটি ট্যাগ রয়েছে, তোমরা জানো বিআর ট্যাগ, বিআর স্ট্যান্ডস ফর লাইন ব্রেক বেসিক্যালি। সেভ করো, কন্ট্রোল এস চাপলেই হবে, আমি বারবার এখানে চাপার দরকার নাই, শর্টকাট কিবোর্ড কমান্ড কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে তুমি সেভ করবে। অল্ট আর ট্যাব চাপলে তোমার সেই ব্রাউজার চলে আসবে। F5 চাপো, রিলোড, F5 চাপো, দেখো হ্যালো দিস ইজ ইওর আমিন স্যার, আমি একটু বড় করে দেখাই তোমাদেরকে, হ্যালো দিস ইজ ইওর আমিন স্যার। এই ইজ আর ইওর এর মাঝখানে আমি বিআর ট্যাগটা ইউজ করেছিলাম, যেখানে এখান থেকে ভেঙে ইওর আমিন স্যার কথাটা নেক্সট লাইনে চলে এসেছে। ঠিক আছে, হাউ ইউ শুড ডু, আমি একটু ছোট করে একটু জুম কমিয়ে দিই। এই গেল তোমাদের লাইন ব্রেক, সেখানে সোফার তোমার শিখলে এইচটিএমএল হেডিং, প্যারাগ্রাফ, লাইন ব্রেক করা। ওকে, আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ক্লোজিং আছে, কিন্তু বিআর ট্যাগের ক্লোজিং নাই, যেখানে বিআর ট্যাগ হচ্ছে তোমার এন্ট্রি ট্যাগ, যেটা তোমার আগের লেসন আগের কথাগুলোতে শুনেছ। এইচটিএমএল অ্যাট্রিবিউট শিখাই আমরা, অ্যাট্রিবিউট কি কাকে বলে, আসলে অ্যাট্রিবিউট শব্দটা বাংলা অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। এইচটিএমএল ট্যাগে এলিমেন্টসকে বৈশিষ্ট্যমণ্ডিত বা বিশেষভাবে উপস্থাপন করার জন্য বা চিত্তাকর্ষক এক্সাইটিং ভাবে এক্সাইটেড ভাবে মানে উপস্থাপন যদি করতে চাও, তাহলে অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হয়। এগুলো লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, প্রত্যেকটা অ্যাট্রিবিউট একটি ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট হবে এবং প্রত্যেকটা অ্যাট্রিবিউট একটা করে ভ্যালু থাকবে। যেমন দেখো এই পি ট্যাগ দিয়ে আমি দেখাই, এই পি ট্যাগে এখন তুমি যদি এখানে ট্যাগের পর একটা স্পেস দিতে হয়, স্পেস দিয়ে তুমি একটা অ্যাট্রিবিউট দাও অ্যালাইন, তোমার জানো অ্যালাইন ডান বাম মাইক্রোসফট ওয়ার্ডে বা বিভিন্ন এমএস অফিসে দেখেছো ডান বাম সেন্টারে আছে, রেড লেফট রাইট সেন্টার, এগুলো যদি লিখতে যাও অ্যালাইন সেন্টার লিখো, সেন্টার লিখে দেখতে পাচ্ছ এখানে অ্যালাইন লেখাটা রেড হয়ে আছে, সেন্টার লেখাটা বিভিন্ন কালার, বিভিন্ন কালারফুল লেখা। এটা নোটপ্যাড প্লাস প্লাসের বৈশিষ্ট্য বেসিক্যালি, এই টেক্সচারটা খুবই ভালো, আমার খুব পছন্দের, যে কারণে আমি এটা ইউজ করি, আমার বুঝতে পারি আমার খুব ঠিক আছে কিনা কাজ। এখানে পি কাল পি হচ্ছে তোমার ট্যাগের নাম, তার অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন, তার ভ্যালু হচ্ছে সেন্টার। এখানে তুমি যদি লেখো দিস ইজ ইওর এখানে পি ট্যাগটা শুধু ক্লোজ করতে হবে, আর তোমার অ্যাট্রিবিউট ক্লোজ বা অ্যাট্রিবিউট ভ্যালু কোনো কিছু ক্লোজ করতে হবে, শুধু ট্যাগটা ক্লোজ করলে চলবে। সেভ করবে, কন্ট্রোল এস, আমরা ওয়েব ব্রাউজারে যাই, অল্টার ট্যাব চেপে এখন তুমি F5 চাপো, দেখো দিস ইজ ইওর আমিন স্যার লেখাটা মাঝখানে চলে আসে, সেন্টারে চলে আসে পেজে। দিস হাউ ইউ শুড রাইট। এইভাবে আমরা আসলে অ্যাট্রিবিউট গুলা, একটা অ্যাট্রিবিউট একটা ট্যাগে কতগুলো অ্যাট্রিবিউট হতে পারে, একটা ট্যাগে এক বা একাধিক অ্যাট্রিবিউট হতে পারে, কিন্তু অ্যাট্রিবিউট ভ্যালু হবে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের সাথে একটা করে ভ্যালু থাকতে হবে। আর অ্যাট্রিবিউটটা লেখার নিয়মটা দেখো, ট্যাগ দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যাট্রিবিউটটা লেখার নিয়ম, ট্যাগের নাম দিবা প্রথমে, একটা স্পেস হবে এখানে, ট্যাগের নাম স্পেস হবে, তারপর অ্যাট্রিবিউটের নাম দিবা, যেখানে আমরা লিখেছিলাম অ্যালাইন, আর অ্যাক্টিভিটির ভ্যালুটা ছিল সেন্টার, ভিতরে এখানে হলো কন্টেন্ট, তুমি লিখেছো দিস ইজ ইওর আর্নিং স্যার, এবং শেষে শুধু ক্লোজ করছো শুধু ট্যাগ নেই। হিয়ার ইউ সি ফন্ট ফেস এরিয়াল কালার রেড, এখানে ফন্ট নামে একটা ট্যাগ ইউজ করা হয়েছে, এই ফন্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ওয়েব পেজ ডিজাইন করার ক্ষেত্রে। তার এরিয়াল টাইপের লেখা লিখতে চাচ্ছ, যার লেখাটা হবে কালারটা হবে রেড, আর যে লেখাটার সাইজ হবে 32, দেখতে পাচ্ছ এখানে ফন্ট ট্যাগের জন্য অ্যাট্রিবিউট হচ্ছে 1 2 তিনটা অ্যাট্রিবিউট রয়েছে, এবং প্রত্যেকটা অ্যাট্রিবিউটের সাথে একটি করে অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাসাইন করে রেখেছ, এবং এখানে লিখেছো উই আর ডিএমআরসিএন, আর শুধু ক্লোজ করেছো শুধু ফন্ট লেখাটা। আসো আমরা এই লেখাটা এখান থেকে কপি করে লিখে দেখি কি হয়। আসলে দেখো আমার লেখাটা এখানে লিখেছি, সেভ করতে হবে, এগেইন কন্ট্রোল এস সেভ করলাম, অল্ট আর ট্যাব চেপে আমরা ওয়েব ব্রাউজারে গেলাম, গুগল ক্রোম, এটা F5 বা রিলোড বাটনে চাপো বা F5 চাপো, দেখো উই আর ডিএমআরসিএন, এই লেখাটা সাইজ 32 হয়ে আসছে, লেখাটা এরিয়াল হয়ে আসছে, এবং লেখাটা তোমার রেড কালার হয়ে আসছে, উই আর ডিএমআরসিএন। দিস হাউ ইউ শুড রাইট ইট। অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছ, অ্যাট্রিবিউটগুলো তোমার লেখাটাকে আর সুন্দর করার জন্য, তোমার মতো করে তোমার মনের মতো করে সাজানোর জন্য অ্যাট্রিবিউটগুলো ইউজ করে থাকো। তুমি যদি চাও বাংলা লিখতে চাও, হ্যাঁ সম্ভব, মানে ফেস ইকোয়ালস টু নিন, যে ফন্ট বাংলা ফন্টগুলো রয়েছে, ফন্টের নাম লিখো, এবং সেই ফন্টের ব্যবহার করে
সেই বিজয় সফটওয়্যার বা বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে বাংলা লেখার জন্য, সফটওয়্যার ইউজ করে তুমি বাংলা এখানে লিখো, তোমার ওয়েবসাইটেও বাংলা লেখাটা এখানে উঠে। দেখো আরেকটা জিনিস তোমাদের বলছিলাম যে টাইটেলের মধ্যে যা লিখবে এটা তোমার টাইটেল অপশন চলে আসবে এখানে। এখানে আমি টাইটেলে কিছু লিখিনি তাই এখানে আসে নাই, সেখানে আমি লিখি ওয়েলকাম টু DMRC, এটা সেভ করলাম। সেভ করার পর আমি একটু চেপে দেখি রিফ্রেশ বাটনে চেপে, দেখো ওয়েলকাম টু DMRC লেখাটা চলে এসেছে এখানে। টাইটেলটা আসলে খুব জরুরি, যখন তুমি যেমন আমি এখানে ওয়েব BBC স্পোর্ট চলে এসেছে, এটা এটা টাইটেল দেখো তোমরা হোম BBC স্পোর্ট, আমাদের টাইটেলটা হচ্ছে ওয়েলকাম টু DMRC। এখন আমি চাচ্ছিলাম যে আমার এই ওয়েব ব্রাউজারে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করবো, একটু কালারফুল থাকবে, একটু রং চং থাকবে। আসলে দেখি আমার এটা কিভাবে করা যায়। এটা করার জন্য তোমার যে বডি ট্যাগটা রয়েছে, বডি ট্যাগের মধ্যে তার অ্যাট্রিবিউট লাগবে, তার বৈশিষ্ট্য লাগবে। যেমন ভাই আমি এটা কালারটা চাচ্ছি ডিজি কালার, মিনস ব্যাকগ্রাউন্ড কালার ডিজি কালার সমান সমান আমি এখানে দিয়ে দিলাম স্যার একটু গ্রিন দিয়ে দিলাম, দেখা যাক কাজ করে কিনা। ডিজি কালার গ্রিন দিয়ে তুমি এটা সেভ করেছো এবং ওখানে যে রিফ্রেশ বাটন চেপে দিয়েছো, দেখো তোমার ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে আছে। স্যার আমি একটু গ্রিন না, আমি চাচ্ছি একটু ছবি বা কোনো কিছু এখানে আনতে, দেখি কেমন দেখা যায়। তাও করা যাবে, রিমেম্বার সেখানে তোমার অ্যাট্রিবিউট চেঞ্জ করতে হবে, কালার দিয়ে তো ছবি আনা যাবে না। সেখানে যে অ্যাট্রিবিউট গুলো রয়েছে ব্যাকগ্রাউন্ড, তোমাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লিখে তুমি এখানে যে ফাইলগুলো সেভ করা আছে, যেমন আমার এখানে আগে থাকতে হবে তোমার সেখানে HTML ফোল্ডারে থাকতে হবে। দেখো আমার HTML ফোল্ডারে কি আছে, HTML ফোল্ডারে আমার অনেকগুলো ছবি আছে, দেখো লিলি, রোজ, হুইট, আমার পছন্দ হচ্ছে টিউলিপ, সো tulip.jpg নামে একটা ছবি আছে, আমি ছবি টানতে চাচ্ছি, দেখা যাক আসে কিনা। tulip.jpg লিখলাম, সেভ করলাম এবং আমার ওয়েব ব্রাউজার যে আমি রিফ্রেশ বাটন চাপলাম, দেখো আমার টিউলিপ চলে আসছে এখানে। বেশি ডার্ক, বেশি কালারফুল হয়েছে, আমি এখানে হুইট আনি দেখি আর ভালো হতে পারে। jpg সেভ করলাম, রিফ্রেশ বাটনে চাপলাম, দেখো আমার এখানে উইটের ছবিটা চলে আসছে, ছবিটা অনেক বড়, বেশি প্রপার্টিস সম্পূর্ণ। দেখো উইটের শুধু পাতার ফ্লেক্সগুলো দেখতে পাচ্ছি, এটা দেখতে ভালো লাগছে বরং আগেটা চাইতে, আগেটা বেশি কালারফুল হয়ে গিয়েছিল। এখানে তোমার টেক্সটও দিতে পারো, এখানে যদি তুমি বডির ভিতরে এখানে লেখো যে ভাই আমার যত লেখা আছে সব লেখার টেক্সট আমি চাই, একটু গ্রিন গ্রিন চাচ্ছি লেখাটা, হালকা গ্রিনিশ টেক্সট ইকুয়ালস গ্রিন দাও। এই বডি ওপেন এবং বডি ক্লোজ, এই বডি ওপেন বডি ক্লোজ মাঝখানে যত লেখা লিখছো সব কিছু কালার তোমার গ্রিন হয়ে আসার কথা। আসো আমরা চেপে দেখি, F5 চাপলাম, সমস্ত কিছু কালার গ্রিন হয়ে আসছে, কিন্তু উইয়ার DMRC কিন্তু গ্রিন হয়নি, কেন? কারণ তার জন্য তুমি আলাদা হবে তুমি সেট করেছো ভাই উইয়ার DMRC, এই লেখাটার কালার হবে রেড। দেখ গো তোমার এটা কালার রেড হয়ে আসছে এবং সাইজও 32 হয়ে আসছে। সো আর যত লেখা আছে সমস্ত কিছু লেখা তুমি একভাবে সেট করে নিতে পারো ওখানে বডি ট্যাগের ভিতরে। আমাদের আর একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে ফরমেটিং, ফরমেটিং করা শিখতে হয়। ফরমেটিং করা যদি ভালো মতো না পারি আমরা আমাদের ওয়েব পেজ দেখতে ভালো লাগবে না, অগোছালো লাগবে। ওকে, এটার জন্য আমরা আরেকটা পেজ তৈরি করে নিব, না এটার মধ্যেই করি, দেখা যাক কি হয়। ফরমেটিং এর জন্য বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলোর নাম তুমি অলরেডি শুনেছো, সো দেখি আমরা এখানে কিভাবে করতে পারি সেগুলো। ফরমেটিং ট্যাগ ওয়েব পেজ তৈরি, ফরমেটিং ট্যাগ ব্যবহার করা হয় বর্ণনাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, আর বিভিন্ন ধরনের টুলস আমরা ব্যবহার করি, বিভিন্ন ধরনের ট্যাগ আমরা ব্যবহার করে থাকি। যে ট্যাবগুলো ব্যবহার করি বেশি, খুব বেশি, তার জন্য আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা অল্প কয়েকটা করে দেখি, যেমন দেখুন বি ট্যাগ ইউজ করেছি, বি ফর বোল্ড। এখানে তুমি যদি লেখো DMRC বোল্ড, একটা ক্লোজ করতে হবে কারণ এটা তোমার কন্টেন্ট ট্যাগ। সেভ করি, F5 চাপি, দেখো DMRC লেখাটা এসেছে, গ্রিন হয়ে এসেছে। আমরা এক কাজ করি বডি ট্যাগের এটা কালারটা চেঞ্জ করে অফ করে দিই, থাকলে সমস্যা হবে।
লেখাটা ডিএমআরসি হয়ে এসেছে নিচে, উপর লেখাগুলো আমি মুছে ফেলি, তোমার দরকার নেই আসলে। এগুলো ছোট করে আনলাম নিচে। এই ডিএমআরসি উইয়ার ডিএমআরসি লেখাটা এক লাইনে চলে এসেছে, আমি এটা দুই লাইন লিখতে চাই। তুমি অলরেডি জানো, নতুন প্যারাগ্রাফ দাও অথবা বি ট্যাগ ইউজ করে থাকো, বি আর ট্যাগ ইউজ করো, দেখো তোমার লাইনটা ভেঙে যাবে। এখানে নেক্সট লাইনে চলে এসেছে, এখানে আমরা এখানে ইউজ করবো বিভিন্ন ধরনের ফরম্যাটিং ট্যাগ। বি ডিএমআরসি লেখাটা দেখতে পেয়েছো বোল্ড হয়ে আছে, লেখাটা যদি আমি ইটালিক চাই, ইটালিক, আই স্ট্যান্ডস ফর ইটালিক, এখানে লেখো ডিএমআরসি, এখানে তুমি যদি আই লিখো, আই লিখে ক্লোজ করে দাও, সেই ডিএমআরসি লেখাটা ইটালিক হয়ে আসছে। আমি লেখাটা আন্ডারলাইন করতে চাই, তাহলে ইউ ইউজ করতে হবে, ইউ স্ট্যান্ডস ফর, চেঞ্জ করে দিই, ইউ স্ট্যান্ডস ফর আন্ডারলাইন, সেভ করো, আবার F5 চাপিয়ে দেখো ডিএমআরসি লেখাটা আন্ডারলাইন হয়ে আসছে। স্যার যদি এক লাইনে লিখতে চাই, হ্যাঁ দ্যাট ইজ পসিবল, তুমি এক লাইনে লিখতে চাইলে ডিএমআরসি লেখাটাই লিখবো, অন্য কিছু লিখবো না, একবার লিখবো এবং সেই লেখাটা একই সাথে বোল্ড, একই সাথে আন্ডারলাইন, একই সাথে ইটালিক হয়ে আসবে, স্পেস দেওয়া জরুরি না। ইটালিক আই আই লিখেছ, কিন্তু এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে, লাস্ট ইন ফার্স্ট আউট, এটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট, যেটা তোমার লেকচারে শুনেছ, এইচটিএমএল এলিমেন্ট। একটা এলিমেন্টের মধ্যে একাধিক ট্যাগ হয়, একাধিক অ্যাট্রিবিউট, একটা ট্যাগের ভিতরে একাধিক অ্যাট্রিবিউট হবে এবং প্রত্যেকটা অ্যাট্রিবিউট অ্যাসোসিয়েট হবে একটা করে ভ্যালু। আর এখানে দেখতে পাচ্ছ আই সবার এই লাইনের মধ্যে, আই সবার পরে এসেছে, ক্লোজ করার সময় তাকে আগে ক্লোজ করতে হবে, লাস্ট ইন ফার্স্ট আউট টাইপে, যে সবার শেষে আসবে তাকে আগে ক্লোজ করো, আগে আই ক্লোজ হয়েছে, দেন ইউ ক্লোজ হয়েছে, দেন বি ক্লোজ করেছি আমরা। এবার সেভ করে আউটপুট দেখে নি, আমরা রিফ্রেশ বাটনে চাপলাম, ডিএমআরসি একবার ছিল, এটা মুছে ফেলেছি, একটা একই সাথে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন, সবগুলো তোমার দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দিই যাতে তোমার দেখতে পাও, হ্যাপি। অলরাইট, আবার আগের অবস্থায় নিয়ে যাই, আরও রয়েছে আমাদের অনেক কিছু, ফর্মিং ট্যাগ রয়েছে, স্ট্রাইক থ্রু, আমি যদি এখানে লিখি স্ট্রাইক, স্ট্রাইক লিখে এখানে তুমি যে কোনো কিছু লিখতে পারো, আমি লেখা লিখলাম, স্ট্রাইক লেখাটা ক্লোজ করি, কারণ এটা কন্টেন্ট ট্যাগ, সেভ করতে হবে, শেফ চাপো, রিফ্রেশ বাটন, F5 চাপো, আই এম এ স্টুডেন্ট অফ ডিএমআরসি, লেখাটা মনে জানি কেটে এসেছে, পেন থ্রু দ্য লাইনের মতো কলম দিয়ে কেটে দিয়েছ, ঠিক আছে, স্ট্রাইক থ্রু বলে, আমরা তার জন্য যে ট্যাগ ইউজ করি তাকে বলে স্ট্রাইক, স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক। তোমরা অনেক সময় এমফেসাইজ করার জন্য লেখাটাকে একটু গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য এমফেসাইজের জন্য রয়েছে এম ট্যাগ দিয়ে, দেখো কি হয়, লিখে দেখবে, আমি বলে যাচ্ছি এই ট্যাগগুলো তুমি ইউজ করে থাকবে, ইউজ করবে, করো এম, বি, স্মল, এমফেসাইজার এম, এগুলো লেখাগুলো দিয়ে দেখো, দিয়ে মাঝখানে যে লেখাগুলো লিখবে এবং ক্লোজ করে দাও, ঠিক আমি যেমন ক্লোজ করেছি, ওকে। তাহলে তোমার দেখতে পাবে তোমার ওয়েব ব্রাউজারে, যে রিফ্রেশ করো দেখো আউটপুটগুলো কেমন দেখায়। আমরা একটা জরুরি একটা জিনিস শিখবো, তোমরা অনেক সময় ম্যাথে বিভিন্ন ধরনের ফর্মুলা লেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, যে পাওয়ারগুলো ছোট্ট করে থাকে, পাওয়ারগুলো লিখতে ছোট করে বেসগুলো একটু বড় করে লিখি আমরা, ওই লেখাগুলো লেখার জন্য যেই ফর্মেটিং ট্যাগ রয়েছে সেই ট্যাগটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট তোমার সমীকরণ, কেমিস্ট্রির সমীকরণ দেখেছো, ছোটো ছোটো সাফিক্স হয়ে থাকে, ছোটো ছোটো লেখা, H2 হচ্ছে তোমার সাফিক্স, ওটা তোমার সাপার সাবস্ক্রিপ্টের মধ্যে পড়বে, আর সুপারস্ক্রিপ্ট হবে উপরে, ঠিক পাওয়ারের মতো কাজ করবে। আমরা একটা লিখে দেখি, একটা নতুন প্যারাগ্রাফ ওপেন করি, এখানে আমি সাবস্ক্রিপ্টের জন্য যে ট্যাগ ইউজ করব, আমি চাচ্ছি এই লেখাটা প্রিন্ট করব,
a square plus twice ab plus b square এখানে তার জন্য আমি সাব সুপ সুপ ইউজ করব সুপারস্ক্রিপ্ট লিখলাম এখন দেখো যে একটা আমি b একটা ক্লোজ করে রাখি আগে মানে পরে মনে থাকবে না f5 চাপি দেখো a স্কয়ার লেখাটা এসেছে a স্কয়ার লেখাটা এসেছে শুধু a স্কয়ার এসেছে আমি পুরো ফর্মুলাটাই চাই স্যার তাহলে কি করব একদম ইজি a স্কয়ার a স্কয়ার না লিখে আমি a প্লাস b হোল স্কয়ার লিখি আমি লিখব a প্লাস b হোল স্কয়ার যেহেতু 2 টা পাওয়ার থাকে তাই 2 কে তুমি সাব সুপ সুপের মাঝখানে রাখো রাখো ইকুয়াল টু a স্কয়ার এগেইন সুপ সেভ কপি করে রেখে দিলাম কাজ কম লাগে a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার আমি আর এখন আমি কন্ট্রোল বি চাপব দেখো আমার প্রোগ্রাম কিন্তু হয়ে গেছে সেভ করলাম কন্ট্রোল এস অল্ট ট্যাব এবং রিফ্রেশ ইউ সি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস দেখতে পাও তো বড় করে দেখেন a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার এভাবে আমরা ফর্মুলা কি সুপের সুপারস্ক্রিপ্টের কাজ দেখেছো সুপারস্ক্রিপ্ট থেকে এসে সুপ আর কেমিস্ট্রি সমীকরণের মতো যদি লিখতে চাও তাহলে তার জন্য তোমাকে ইউজ করতে হবে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের জন্য যে ট্যাগ রয়েছে তাকে আমরা বলি সাব যেমন একটা ফর্মুলা লিখি এইচ দুটা সাবস্ক্রিপ্ট রাখবো সাব টু সাব এইচ টু ও H sub two H two O two H two O two H two plus sub secular. সব কিছু তোমার সাবস্ক্রিপ্ট দেখতে পাচ্ছ সুপারস্ক্রিপ্টে সুপ সাবস্ক্রিপ্টে সাব সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সো এইচটিএমএল যতগুলো ফর্মেটিং ট্যাগ আছে ততগুলো এখানে আসলে এত অল্প সময় দেখানো সম্ভব না 20 মিনিট 25 মিনিট ক্লাসে অনেকগুলো ফর্মেটিং ট্যাগ আছে তার মধ্যে দেখলাম আমি সোফার শো করেছি গো ইটালিক আন্ডারলাইন স্ট্রাই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেখিয়েছি এমফাসাইজার এম বিগ বি স্মল স্ট্রং এগুলো তোমরা ইউজ করে দেখো এবং ওপেন ক্লোজ করে মাঝখানে যা লেখো দেখো লেখার মধ্যে কি চেঞ্জ আসে এইচটিএমএল এলিমেন্ট তো আমি অলরেডি বর্ণনা করেছি তোমাদেরকে যে এইচটিএমএল এলিমেন্ট হচ্ছে একটা লাইনের মধ্যে যেমন একটা এইচটিএমএল এলিমেন্ট একটা এইচটিএমএল এলিমেন্ট একটা এলিমেন্টের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে অনেকগুলো ট্যাগ থাকে মানে এখানে তিনটা ট্যাগ আছে আর এর মধ্যে যদি কোনো এলিমেন্ট অ্যাট্রিবিউট নাই অ্যাট্রিবিউট ভ্যালু নাই তবে তুমি চাইলে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট ভ্যালু প্রত্যেকটার মধ্যে দিতে পারো যেমন এখানে আমি চাইলে স্যার কোথায় জানা দিব বোল্ড ইটালিক আন্ডারলাইন এখানে চাইলে আমি আরেকটা ট্যাগ ইউজ করতে পারতাম আমাকে যদি ডিএম আছে লেখাটা ডান দিকে নিব তাহলে অ্যালাইন ইকুয়ালস রাইট লিখতাম লেখাটা ডান দিক থেকে আসতো হোপফুলি তোমরা বুঝতে পারছো আমার খুব পছন্দের কিছু কাজ যেমন এই লেখাগুলোর মাঝখানে আমি একটা দাগ টানতে চাচ্ছি দাগ টানতে চাইলে যে জিনিসটা তোমার লিখতে হয় এইচ আর এইচ আর স্ট্যান্ডস ফর এইচটিএমএল লাইন করার জন্য বেসিক্যালি আনুভূমিক রেখা হরাইজন্টাল লাইন যে আছে সেই লাইন তৈরি করার জন্য আমরা এইচ আর ট্যাগটা ইউজ করে থাকি এই লেখা একটু সেভ করে দেখি আসলে কি হয় যেমন এইচ আর ট্যাগটা তোমার এটা একটা এমটি ট্যাগ যে কারণে এটার কোনো ক্লোজিং নাই খেয়াল করেছো শুধু ওপেনিং আছে কোনো ক্লোজিং নাই আমরা দেখি এটা আউটপুটটা কেমন কেমন আসে দেখো একটা লাইন মনে করেন একটা লাইন মাঝখানে রয়েছে এটা এটা মাঝখানে আমি এইচ আর ট্যাগটা ইউজ করেছিলাম স্যার এই ট্যাগ এই দাগটা কি আর সুন্দর করা যায় কালারফুল করা যায় হ্যাঁ কালারফুল করা যায় যেমন তুমি এখানে লেখো এইটা এটা সাইজ চেঞ্জ করা যায় লেখো সাইজ ইকুয়াল দিয়ে দাও 20 দিয়ে দিই
কালার দিয়ে দিয়েছে, তো কালার করে দেখা যাক কেমন হয়। একটু লাল রঙের কালার দিচ্ছি, ওকে সেভ করি। দেখতে পাচ্ছ এখানে এই চারটা আছে, ট্যাগ সাইজটা হচ্ছে অ্যাট্রিবিউট, তার ভ্যালু হচ্ছে 20, কালারটা হচ্ছে তার অ্যাট্রিবিউট, কার অ্যাট্রিবিউট, এই চার ট্যাগের অ্যাট্রিবিউট, এবং এখানে তার কালারটা হচ্ছে রেড আর তার সাইজটা হচ্ছে 20। তুমি চাইলে মাঝখানে কমা দিতে পারো, তো কমা না দিয়ে স্পেস দেওয়া যায়। কম সেভ করি, কন্ট্রোল এস, এবং আমরা F5 যেটা দেখি, দেখো ওই দাগটাই এখন আমার 20 পিক্সেল ওয়ালা মোটা হয়ে প্রশস্ত হয়ে আসছে, এবং সেটা কালার রেড হয়ে আসছে। দুইটা বৈশিষ্ট্য দিয়েছে, দুইটা বৈশিষ্ট্য এখানে সে শো করেছে, এবং দ্যাটস হাউ ইউ শুড রাইট। বিভিন্ন কালার দেওয়া, শুধু রেড না, রেড, ভায়োলেট, ইয়েলো, ব্লু, গ্রিন, পেস্ট, সায়ান। তবে তার জন্য HTML, তার জন্য তোমাকে কালারের নাম জানতে হবে, বানান সঠিক বানান জানতে হবে, তার হেক্সাডেসিমাল কোড জানতে হবে। আমরা পরে সেকশনে যে আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে দেখাবো, হোপফুলি তোমাদের ভালো লেগেছে, আরো ভালো লাগার ভালো লাগবে আমার ইনশাআল্লাহ। সামনে যদি ডিটেলস দেখাতে পারতো আমার মনে বেশি, আমি নিজে ভালো লাগতো, তোমারও ভালো লাগতো। থ্যাংক ইউ।